Assalamualaikum everyone, welcome back to my cooking channel. আজকের এপিসোডটিতে আমি রেখেছি চিংড়ি মাছের বাটি বসা। আসলে এই রেসিপিটি আমি শিখেছি ভারতের জনপ্রিয় জি বাংলা রান্নাঘর থেকে। তো এটি আমি নোট করে রেখেছিলাম, পরবর্তীতে আমি যখন ট্রাই করি রেসিপিটি আমার খুবই ভালো লেগেছে, সেই জন্যে আমি আজকে আপনাদের সবার সাথে এটি শেয়ার করতে চাই। তো চলুন দেখে নেওয়া যাক এটি কিভাবে তৈরি করা যায়। আমি এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ, লেজটুকু রেখে খোসা এবং মাথার অংশ কেটে নিয়েছি। এরপরে লাগছে লম্বা করে স্লাইস করে কাটা আলু, আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। তারপরে লাগছে স্লাইস করে কাটা টমেটো, এরপরে চেরা কাঁচা মরিচ, এরপরে লাগছে সর্ষে বাটা। এই সর্ষে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষে 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখে 4 থেকে 5টি কাঁচামরিচ ও আধা চা চামচ লবণ দিয়ে খুব মসৃণ করে বেটে নিয়েছি। আর এই রান্নায় কিন্তু শুকনো মরিচের গুঁড়ো একদমই ব্যবহার হবে না, তাই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন ঝালটা। আর যে কোনো খাবারে কিন্তু সর্ষে বাটা দিলে অবশ্যই কাঁচামরিচ এবং লবণ দিয়ে বেটে নেবেন, এতে করে সর্ষের তিতা ভাবটা একদমই থাকবে না, নিশ্চিন্তেই দেওয়া যাবে। এরপরে যা লাগছে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং লাগছে স্বাদ মতো লবণ। আমি একটা উপকরণ বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে সর্ষের তেল। এই রান্নাটি অবশ্যই সর্ষের তেলে করতে হবে এবং 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল ব্যবহার করবেন। এবারে একটা মিক্সিং বোলে আমি চিংড়ি মাছ সাথে যতগুলো উপকরণ বলেছি সব একে একে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্সিংটা খুব ভালো করে করতে হবে যেন প্রতিটি মাছের গায়ে মশলাগুলো লেগে যায়। সমস্ত তেল এবং মশলা দেবার পরে এই মিশ্রণটা আমি একটা ফ্রাই প্যানে বসিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখানে আমি কোনো পানি দিচ্ছি না, কারণ কিছুক্ষণ পরেই আলু এবং টমেটোর যে নিজস্ব একটা পানি আছে সেটা ছেড়ে দিবে। সেই পানিটা শুকিয়ে যাবার পরে আলু সেদ্ধ হতে যে পরিমাণ পানি লাগবে ততটুকুই আমরা দেব। তবে অনেক সময় যদি কেউ নতুন আলু ইউজ করে এবং টমেটোটা খুব পাকা হয়ে থাকে তাহলে কিন্তু আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তখন কিন্তু পানি দেওয়া লাগে না, একটু মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে ফেলতে হবে। তবে যেহেতু আমি এখানে পুরাতন আলু ইউজ করছি এবং টমেটোটাও একটু শক্ত ছিল, সেক্ষেত্রে আমার একটু পানি লাগবে 1/2 কাপ পরিমাণ, বা যতটুকু আলু সেদ্ধ হতে সময় লাগবে ততটুকুই আমি দিয়েছি পানি, এর বেশি লাগবে না। ততক্ষণ পর্যন্ত ওয়েট করছি। 5 মিনিট পরে দেখা যাচ্ছে অনেক পানি বের হয়েছে, আমি ঢাকনাটা তুলে দিচ্ছি, দেখুন কতটা পানি বের হয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি, এটা নেড়ে দিচ্ছি। তো অপূর্ব সুন্দর একটা ঘ্রাণ এসেছে, সর্ষের তেল, সর্ষে বাটা আর কাঁচামরিচের ঘ্রাণ মিশে অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন। আমার এটা প্রায় হয়ে এসেছে, দেখুন এরকম ঝোল যখন মাখা মাখা হয়ে আসবে এবং তেলটা উপরে চলে আসবে তখনই বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। আর আপনাদের যদি আলুটা সেদ্ধ হতে আর একটু পানির প্রয়োজন হয় তবে আপনারা এক্সট্রা পানি দিয়ে দেবেন। তো আমার এটা হয়ে এসেছে, দেখুন তেলটা উপরে চলে এসেছে এবং মাখা মাখা ঝোল। তো আমি এটা একটা সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করব এখন। তো তৈরি হয়ে গেল আজকে চিংড়ি মাছের বাটি বসা। আর বাটি বসা নামটি সম্ভবত এজন্য যে সব কিছু মশলা মিক্স করে এটা খুব একটা বেশি নাড়াচাড়া করা লাগে না, আর রান্নাটা হয়ে যায়। আর আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে, আর এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন ভাত এবং ঘন ডালের সাথে, এটা যে কী পরিমাণ মজা তা আপনারা না খেলে বুঝবেন না। আমাকে জানাবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি ইনশাল্লাহ নেক্সট এপিসোডে অন্য কোনো রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য অনেক 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 দোয়া করুন। আল্লাহ হাফেজ।